চিত্তরঞ্জন কস্তুরি গান্ধী হাসপাতালে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে আবারও গণ্ডগোলের সৃষ্টি হয়। চিত্তরঞ্জন ইউনিয়নের নিজেদের লোকের মধ্যেই ঝামেলা সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগে চিত্তরঞ্জন হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল। সেই বিষয়ে এনএফআইআরের নেতা ইন্দ্রজিৎ সিং অভিযোগ করেছিলেন যে কিছু ইউনিয়নের লোকেরা নিজেদের পরিচিত লোকেদের ভ্যাকসিন দিচ্ছিল, যেখানে সরকারি নিয়মে বলা হয়েছে সকল দোকানদার চালকদের আগে ভ্যাকসিন দেওয়ার জন্য, কিন্তু সেটা না হয়ে বেনিয়মে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। যার ফলে চিত্তরঞ্জন সিএমএস আলোচনা ডাকার পর জানান যে চিত্তরঞ্জনের সকল ভাইস ওয়ার্ডেনদের বলা হয়েছে 60টি করে নামের তালিকা তৈরি করতে। সেই অনুসারে শুক্রবার টিকাকরণ হতে থাকে, কিন্তু পুনরায় আজ সিপিএম ইউনিয়নের কিছু লোক চিত্তরঞ্জন সিএমএস কে ঘিরে ঝামেলা শুরু করে। তাদের এই নিয়ম মানা হবে না বলে পরে এনএফআইআর এর সংগঠনের কর্মীরা গিয়ে এবং আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয়। সিএমএস এর এই নিয়ম অনুসারেই পরে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।